আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি মোটামুটি অনেক বছর থেকে এসটিসি পে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি এবং আজকে এসটিসি পে থেকে যদি আপনারা বাংলাদেশে টাকা পাঠান, হয়তোবা সৌদি আরবের সর্বোচ্চ রেট আজকে আপনারা পেয়ে যাবেন। সেটি আমি আপনাদের এসটিসি পে থেকে দেখিয়ে দিচ্ছি আজকের রেটটি কত এবং অন্যান্য ব্যাংকের রেটটি আমি দেখিয়ে দিব। আমার এসটিসি পে অ্যাপ্লিকেশনটি আমি লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে কত এবং এসটিসি পে থেকে যদি আপনারা পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে রেটটি কত এবং আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান সেক্ষেত্রে রেটটি কত পাবেন সেটি আমি বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দিব। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। যেমন ধরেন আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করেছি। লগ ইন করার পর আমি এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, এটি হচ্ছে আমার নামের উপরে গোপন পিন নাম্বারের উপরে যদি আমি বাংলাদেশে টাকা পাঠাই সেই ক্ষেত্রে রেটটা কেমন আসবো সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ট্রান্সফার মানিতে ক্লিক করব। ট্রান্সফার মানিতে ক্লিক করার পর যেমন ধরেন এখানে আপনি যেই টাকা পাঠাবেন সেটি এখানে অ্যামাউন্ট বসিয়ে দিবেন। আমি এখানে টাকা পাঠাবো না, আপাতত আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করা। এখানে আপনারা হয়তো দেখতে পারতেছেন যে এক রিয়ালে আপনারা 25.29 টাকা পেয়ে যাবেন। আপনি যদি সৌদি আরব থেকে এক রিয়াল পাঠান সেই ক্ষেত্রে আপনার কিন্তু বাংলাদেশে জমা হবে 25.29 টাকা। এক্ষেত্রে কিন্তু চার্জ প্রযোজ্য রয়েছে। আমি যদি একটু আপনাদের দেখিয়ে দিই, এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে এখানে দেখাবে চার্জ কত আসবে। এখানে এটি হচ্ছে আমার গোপন পিন নাম্বারে যদি পাঠায় নামের উপরে সেই ক্ষেত্রে এখানে দেখেন 15 রিয়াল ফি কাটবে এবং এখানে 2.25 হালালা চার্জ বেড কাটবে। এখন আমি দেখিয়ে দিব আপনাদের, আপনারা যদি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান সেই ক্ষেত্রে রেটটা কেমন আসে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার একটি বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, এখানে ওয়ালেট, মোবাইল ওয়ালেট, এটিতে দেখিয়ে দিব ট্রান্সফার মানি। ট্রান্সফার মানিতে ক্লিক করার পর সেক্ষেত্রেও কিন্তু এক রিয়ালে 25.29 টাকা পেয়ে যাব আমরা। মোটামুটি আমরা দেখলাম বিকাশ অ্যাকাউন্টেও একই রেট। আমি আরেকটা দেখিয়ে দিব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে আমার আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, এখানে বিডি ডাইরেক্ট ব্যাঙ্ক। এখানে আমরা দেখব যে ব্যাংকে যদি টাকা পাঠাই সেই ক্ষেত্রে কেমন চার্জ আসে। আমরা দেখতে পাচ্ছি ব্যাংকেও কিন্তু একই রেট। সেক্ষেত্রে আমি এসটিসি থেকে চলে গেলাম। আমি এখানে দেখাবো আপনাদের আলিনমা ব্যাংক থেকে আজকের রেটটা কেমন। সবসময় আমি দেখেছি সব ব্যাংক থেকে আলিনমা ব্যাংকের রেটটি সবসময়ই বেশি থাকে। এখন আমি দেখব আসলে আলিনমা ব্যাংক রেটটা কেমন দিচ্ছে। এখানে যেমন ধরেন আমি এক রিয়াল দিলাম, এখানে টাকা দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে আজকে দেখতে পাচ্ছি যে আলিনমা ব্যাংকে কিন্তু 24 টাকা দিচ্ছে। এক টাকায়, এক রিয়ালে বাংলাদেশে 24 টাকা পর্যন্ত দিবে। সেটি হচ্ছে আলিনমা এক্সপ্রেস থেকে। আমরা যদি আলিনমা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাই সেই ক্ষেত্রে আমি দেখি ওয়েস্টার্ন ইউনিয়ন আমাদের কত দিচ্ছে। এখানে আমি এক রিয়াল দিলাম এবং এখানে রিয়াল সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন 25.39 টাকা, 25.39 টাকা আমরা রেট পাচ্ছি। আপনারা যদি এই মুহূর্তে বাংলাদেশে টাকা পাঠান আমি মনে করি যে সর্বোচ্চ রেট পেয়ে যাবেন আপনারা। আমি আমার ইউআরপে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে বা ইউআরপে যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি লগ ইন করলাম। লগ ইন করার পর আমি এখানে ট্রান্সফারে ক্লিক করব, তারপরে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করলাম। এখান থেকে আমি রেটটা দেখে নিব। এখানে যদি আমি
বাংলাদেশে টাকা পাঠায়, সেই ক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিব। এখানে আমি অ্যাকাউন্ট ডিপোজিট দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু আপনারা বিকাশ অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারেন, সেই ক্ষেত্রে বিকাশ সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে ব্যাংক সিলেক্ট করে দিলাম, এখানে যে কোনো ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারেন। আমি এখন রেটটি দেখে নিব। 1 রিয়ালে এখানে দেখেন, 1 রিয়ালে আপনাকে দিচ্ছে 25 টাকা 20 পয়সা। আমি আপনাদের 3টি ব্যাংক দেখিয়ে দিলাম বা 3টি অ্যাপ্লিকেশন দেখিয়ে দিলাম। এসটিসি পে থেকে আপনারা যদি টাকা পাঠান, সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল বিকাশ হোক, অ্যাকাউন্ট হোক, সব কিন্তু এক রেটই দেখাচ্ছে। এবং আলিনমা অ্যাপ্লিকেশন থেকে যদি আপনারা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সর্বোচ্চ রেট পেয়ে যাচ্ছেন। আপনারা কীভাবে এসটিসি পে থেকে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটি যদি জানতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেইখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন এবং পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাতে পারবেন। এবং আপনারা যদি চান ইউআরপে অ্যাপ্লিকেশন থেকে কীভাবে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবো, এই ভিডিওটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওতে দিয়ে রাখবো, আপনারা সেইখান থেকে দেখে নেবেন। এবং আপনারা যদি চান আলরাজি ব্যাংক থেকে কীভাবে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, সেই ভিডিওটির লিঙ্কও আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেইখান থেকে দেখে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।